আপোনালোকক জনাইছো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই করা ঘোষণা। ইয়াত কৈছে যে রেশন কার্ডক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। বিয়ার পাছত শহুরেকর ঘরত ছোৱালী পাব রেশনের সামগ্রী আর কেইবাটাও বিশেষ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। প্রথমত ঘোষণা করেছে রেশনের ক্ষেত্রে, কিন্তু রেশন কার্ডক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মুহূর্তত বৃহৎ ডর ঘোষণা আহি পড়েছে। লগতে ইয়াত কৈছে যে শহুরেকর ঘরত এতিয়ারপরা বিবাহিত ছোৱালী লাভ করব রেশন কার্ডর রেশন কার্ড, এই কথা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু এগারী ছোৱালী বিয়া হয়ে যাওয়ার লগেলগে তেওঁৰ নাম রেশন কার্ডরপরা নাইকিয়া হয়ে যায়। কিন্তু এতিয়ারপরা রেশন কার্ডর সামগ্রী ছোৱালীগৰাকী বিবাহৰ পিছত শহুরেকর ঘরত লাভ করবলে সক্ষম হব বলে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। লগতে কৈছে যে আধার কার্ডর সহ রেশন কার্ড সমূহ লিঙ্ক করা হয়েছে বলে এই মতো স্পষ্ট ঘোষণা করেছে। আর লগর খবর, কিন্তু আন এটা বৃহৎ ঘোষণা খবর আহি পড়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সম্পূর্ণ অসম সলনি হয়ে যাব। অসম সরকারে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে দুভাগ করব অসমের মুসলমানক, এই কথা কৈছে হিমন্ত বিশ্ব শর্মায় সরকারে। কেন অসমের যিমান মুসলমান আছে এই মুসলমান সকলক দুভাগ করব বলে কৈছে, এভাগ খিলঞ্জীয়া মুসলমান আর আন ভাগ মিয়া মুসলমান। বুধবারে এই কথা স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লগতে কেন ইয়াত কৈছে যে রাজ্য সরকারে দুভাগ করব ঘোষণা করেছে রাজ্যের সমগ্র অসমের মুসলমান সকলক, আর এভাগ হব খিলঞ্জীয়া মুসলমান। এই মুহূর্তে এই কথা স্পষ্ট করে দিয়েছে, আর এভাগ বাংলাদেশের প্রবর্জন করা মুসলমান বলে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রীর, আর সেইভাবেই হব মিয়া মুসলমান, এই কথা দুভাগ করব বলে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। আর আজি পর পাশের কবে লই আইসো, আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই মুহূর্তে লাইভ হিসাবে ঘোষণা করে কৈছে যে অহা 9 জুনত নতুন মন্ত্রীসভা, মন্ত্রী নিজের নিজ সদরি করলে, মুখ্যমন্ত্রী সদরি করলে এই মুহূর্তে 9 জুন শপথ লব এক নতুন চেহারাই। এই মুহূর্তে বাম্পার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার নতুন মন্ত্রীসভার সম্প্রসারণ হব নাকি অতি সোনকালে, বহু জল্পনা কল্পনা অন্তরিয়ে রাজনৈতিক মহলত পাছে তারে ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিজে। অহা 9 জুনত নতুন মন্ত্রীসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা। আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই মুহূর্তে লাইভ নিজেই সদরি করেছে এই অনুসরি অহা 9 জুনত নতুন চেহারায় মন্ত্রীসভার নতুন হিসাবে শপথ গ্রহণ লব বলে স্পষ্ট লাইভ ঘোষণা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের আগত। লগতে আকো সদরি করে কয় যে অহা 9 জুনত পার্বত্য জেলার কোনোবা এজন মন্ত্রী সভাত শপথ গ্রহণ করব। অবশ্যই এই সন্দর্ভত কোনো এনে অন্য তথ্য কোনো, যেহেতু ইতিমধ্যে কার্বি আংলংয়ের 8 জুনত অনুষ্ঠিত হবলগা কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদের নির্বাচন প্রচার অংশ লৈ মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদরি করেছে। মুখ্যমন্ত্রী 9 জুনত সদুলি সদরি করাক এটা সন্দেহ ঘনীভূত হয়ে পড়েছে। 9 জুনতে হয়তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রীসভার সাল সলনি হব বলে স্পষ্ট খবর আছে। আর আজি পর পাশর করে কেন এই মুহূর্তে লাইভ হিমন্ত বিশ্ব শর্মা সরকার মোদী সরকারের মিলিত হয়ে এক বৃহৎ সিদ্ধান্ত হাতত লৈছে সরকারি কর্মচারী সকলের বাবে। এই মুহূর্তে লাইভ ঘোষণা আহি পড়েছে, অকল কর্মচারী নয় কর্মচারী আর পেনশনের সকলে লাভ করব এই বৃহৎ ডর ভাল খবর। সরকারে পুনের বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে এই মুহূর্তে কর্মচারী সকলের ডিএ, কর্মচারী সকলের ডিএ বৃদ্ধি করব। আর ইতিমধ্যে একে দুমাস হ্রাস হওয়ার পিছত মার্চত 1% বৃদ্ধি পাইছিল, সেয়ে সরকারের ডিএ বৃদ্ধির সম্ভাবনা অধিক বৃদ্ধি পাইছে পুনের। সরকারে এই জুন আর জুলাই ইয়ার পর্যালোচনা করার সিদ্ধান্ত, অবশ্যই এপ্রিল মে আর জুনের বাবে AICPIর তথ্য উলাইছে এই মুহূর্তে, জুনের শেষের ফলে হব এই সিদ্ধান্ত। মানিক কন্ট্রোলের মতে সরকার ইতিমধ্যে জুলাইত ডিএ 3% বৃদ্ধি করার সিদ্ধান্ত পুনের। মন করবলগা যে বর্ধিত মুদ্রাস্ফীতি প্রতি লক্ষ্য রাখি প্রতি বছর জানুয়ারি আর জুলাইত ডিএ বৃদ্ধি করা হয়, অবশ্যই যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি হয় ইয়াক বৃদ্ধি করা হলতেন জানুয়ারি ডিএ বৃদ্ধি করা হয়েছিল পুনের বৃদ্ধি হব, এটা কিমান বৃদ্ধি হব সম্পূর্ণ জনক। কেনত কৈছে যে মার্চত এই পণ্যবিধক 1% জঁপিয়াই 126 পয়েন্টলৈ গৈছিল আর এই মুহূর্তে ডিএ হয়েছে 34%, আর এইবার যদি বৃদ্ধি হয় 37% হব বলে এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্মচারী সকলের বহুতেই ভাল খবর। কেন ইয়ার ফলত 50 লাখতকৈ অধিক সরকারি কর্মচারী 65 লাখ পেনশন লাভান্বিত হব, কেন 34% 37% বৃদ্ধি পাব। আজি পর এই মুহূর্তে পাশের খবর, এই মুহূর্তে বৃহৎ ডর খবর, 12 দিন পর্যন্ত সরকারি বন্ধ হিসাবে ঘোষণা করেছে এই মুহূর্তে সর্বাধিককৈ উৎপাদন। আপনি বন্ধর সম্বন্ধ তালিকা চাই লোক, জুন মাহর এই মুহূর্তে সম্পূর্ণভাবে 12 দিন বন্ধ থাকিব। জান মাহর আরম্ভরপরা বহুতো পরিবর্তন কার্যকরী, একে সময়তে রিজার্ভ ব্যাঙ্কে দেশের রাজ্যিক মালিকাধীন ব্যাংকর বন্ধ তালিকা প্রকাশ করেছে। এই ব্যাঙ্কসমূহ এবার মোট জুন মাহত 12 দিন পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকিব। এনে পরিস্থিতি যদি আপনি ব্যাঙ্কলৈ যাওয়ার কথা ভাবি আছে তেন্তে এই মাহত আপনি বন্ধ তালিকা চাই লোক। RBI প্রকাশ করা চার্ট অনুসরি 6টা সাপ্তাহিক বন্ধর বাইরে অর্থাৎ শনিবারে দেওবারে বাইরে ব্যাঙ্কবর জুনত আর 6 দিনের বন্ধ থাকিব।
আৰু এই বন্ধবোৰ কেৱল ৰাজহুৱা খণ্ডৰ বেংকৰ বাবে প্ৰযোজ্য নহয়, ব্যক্তিগত বিদেশী সমবায় আঞ্চলিক বেংকৰ ক্ষেত্ৰতো প্ৰযোজ্য হ'ব। RBIয়ে প্ৰতি বছৰে তিনিটা শ্ৰেণীত বেংকৰ বন্ধ নিৰ্দিষ্ট কৰে আৰু এই অন্তৰ্ভুক্ত। আৰু লগতে ইতিমধ্যে শনিবাৰে আৰু দেওবাৰে বেংক আন আন বন্ধৰ দিনবোৰো ছয় দিনৰ বাবে বন্ধ থাকিব বুলি জানিব পৰা গৈছে। লগতে কৈছে দুয়োজনত মহাৰাণা প্ৰতাপ জয়ন্তী আৰু তেলেংগানা প্ৰতিষ্ঠা দিৱস আৰু উপলক্ষে হিমাচল প্ৰদেশ, হাৰিয়ানা, ৰাজস্থান, তেলেংগানাৰ বেংকসমূহ বন্ধ থাকিব। তিনিজন শ্ৰী গুৰু অৰ্জুন দেৱজীৰ শ্বহীদ দিৱস আৰু এই দিনটোত কেৱল পাঞ্জাৱৰ বেংকসমূহে বন্ধ থাকিব। আজি বৰ পাছৰ খবৰ, হিমতৰ ভয়ানক ঘটনা সংঘটিত হৈছে। এখন দুখন নহয় তেৰখনকৈ বিলাসী বাহন জ্বলি গৈছে এই মুহূৰ্তত আৰু ভয়ংকৰ অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হৈছে। চিৰাঙৰ চাপাগাড়ীত এটা গেৰেজত ভয়ংকৰ ঘটনা চাঞ্চল্যকৰ সৃষ্টি কৰিছে। এখন দুখন নহয় জ্বলি ভস্মীভূত হৈ গ'ল তেৰখনকৈ বিভিন্ন কোম্পানীৰ চাৰিচকীয়া বাহন। ডিডি মটৰ্ছৰ নামৰ এটা পুৰণি চাৰিচকীয়া বাহন মজুত ৰখা গেৰেজত ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে এই মুহূৰ্তত আৰু এই অগ্নিকাণ্ডৰ ফলত তেৰখনকৈ বিভিন্ন কোম্পানীৰ বিলাসী বাহন, এই মুহূৰ্তত মডেলৰ চাৰিচকীয়া বাহন জ্বলি ভস্মীভূত হৈ পৰে। কিন্তু এনেকৈ গেৰেজত জুই সূত্ৰপাত হ'ল সেয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে। আজি ইতিমধ্যে সংক্ৰমিত হোৱাৰ পিছতে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ তেওঁ আশু আৰোগ্য কামনা কৰিছে। প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে টুইটাৰ যোগে তেওঁ আশু আৰোগ্য এই মুহূৰ্তত কামনা কৰে, কিয়নো ইয়াত কৈছে ছোনিয়া গান্ধী কৰোণাত আক্ৰান্ত হোৱাৰ পিছতে হোম আইচলেশ্যনত আছে। 8 জুনত ছোনিয়া গান্ধীক প্ৰৱৰ্তন সঞ্চালকালয় সন্মুখত হাজিৰ হ'বলৈ চমন পঠিওৱা হৈছিল। কিন্তু কৰোণাত আক্ৰান্ত হ'লে ছোনিয়া গান্ধী 8 জুনত প্ৰৱৰ্তন সঞ্চালকালয় সন্মুখত হাজিৰ হ'ব বুলি জানিবলৈ দিছে। অৱশ্যে এতিয়া কৰোণাৰ বাবে এয়া সম্ভৱ হয় নে নহয় সেয়া সময়তহে জানিব পৰা যাব। আজি পোৱাৰ পাছৰ খবৰ আটাইতকৈ ডাঙৰ খবৰটো সমগ্ৰ দেশ কঁপাই যোৱা এটা ঘটনা, চিকিৎসকৰ বিস্ফোৰণ মন্তব্য। সময়ে মতে CPR দিয়া হ'লে গায়ক কে আজিৰ আমাৰ মাজত থাকিলহেঁতেন, কিয়নো কৈছে চিকিৎসকৰ বিস্ফোৰণ মন্তব্য। সময়মতে CPR দিয়া হ'লে গায়ক আজি আমাৰ মাজত থাকিলহেঁতেন কে অসাৱধানতা আৰু অজ্ঞানতাৰ বাবেই যেন আজি আমাৰ মাজৰ পৰা বিদায় মাগিলে গায়ক কে সময়মতে CPR দিয়া হ'লে গায়ক কে আজি আমাৰ মাজত থাকিলহেঁতেন। চিকিৎসকে এই মুহূৰ্তত নিজেই সদৰি কৰিছে এই বিস্ফোৰণ মন্তব্য। অনুষ্ঠানৰ মাজত যেতিয়া গায়ক কেকিৰ স্বাস্থ্য বেয়া হৈ পৰিছিল, সেই সময়তে যদি কোনো লোকে CPRৰ দলীয়া হয়হেঁতেন আজি দেশবাসী দুখৰ খবৰ নাপালেহেঁতেন। বৃহস্পতিবাৰে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে এগৰাকী চিকিৎসকে কয় যে বলিউডৰ প্ৰখ্যাত গায়ক কৃষ্ণ কুমাৰ কন্যাথ, যাক কে বুলি জনা যায়, তেওঁ কেইবাটাও হৃদযন্ত্ৰৰ অৱৰোধ আছিল আৰু সেই সময়ত CPR প্ৰদান কৰিলে তেওঁ ৰক্ষা কৰিব পাৰিলেহেঁতেন। 31 মে'ৰ নিশা কলকাতাৰ নজৰুল মঞ্চত এক সংগীতত অনুষ্ঠান লাইভ প্ৰদৰ্শন কৰি থকাৰ সময়তেই বৃহৎ হৃদৰোগত আক্ৰান্ত হৈ মৃত্যুমুখত পৰিছিল কে চিকিৎসকগৰাকীয়ে কয় যে কেকেৰ বাওঁফালৰ মুখ্য কৰণীৰ ধমনীৰ এক অৱৰোধ আছিল, যি আন বিভিন্ন ধমনীৰ পৰা আৰু উপধমনীৰ সামান্য পৰিমাণে অৱৰোধ আছিল, যাৰ বাবে লাইভ শ্ব'ৰ সময়তে অত্যাধিক উত্তেজনাৰ বাবে তেজৰ প্ৰৱাহ বন্ধ হৈ যায় হৃদৰোগত আক্ৰান্ত হৈ কে শেষত প্ৰাণ হেৰুৱে। আৰু সেই বিষয়ে সদৰি কৰে চিকিৎসকগৰাকীয়ে অৱশেষত নিজৰ নাম প্ৰকাশ কৰা নাই।